বিগত দিন 21 সালে আমরা কি ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়েছি তারপর কিন্তু মমতা ব্যানার্জিকে আমার সকল গ্রাম বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীর সহযোগিতা আমরা কিন্তু আবার মুখ্যমন্ত্রীর আসনে আসীন করতে পেরেছি এটা সমস্ত কর্মীদের কিন্তু ক্রেডিট এটা সমস্ত কর্মীদের কিন্তু কঠোর পরিশ্রমের ফল তাই আগামী দিনে মমতা ব্যানার্জির হাতকে আরো শক্ত করতে আমাদের সকলকে সুসংগত হতে হবে এবং তার মূল ভূমিকা কিন্তু ছাত্র কারণ ছাত্রদের মধ্যে কিন্তু একটা এমন জিনিস থাকে যেটা তাদের মননকে তাদের শারীরিক ভাবে প্রতিষ্ঠা হয়েছিল জননেত্রী বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিয়েছিলেন তিনি এই তৃণমূল কংগ্রেস নামক যে রাজনৈতিক দলটি যেটি বাংলার মাটিতে দীর্ঘ 34 বছরের নরখাদক মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আবদীর সংগ্রাম লড়াই সংগ্রাম অবতীর্ণ হয়ে বাংলার মাটি থেকে সেই নরখাদক মার্কসবাদী কমিউনিস্ট পার্টি শাসন উচ্ছেদ করে বাংলায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছেন সর্বজন শ্রদ্ধেয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তারপর তৃণমূল যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিয়েছেন আজকে যার প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই তৃণমূল ছাত্র পরিষদেরও প্রতিষ্ঠা তিনি করেছেন তাই আজকের দিনে আমাদের সকলের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করতে হবে যারা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত আছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি ভাষণ বক্তব্য আপনাদের শুনতে হবে তিনি তৃণমূল ছাত্র পরিষদকে কি নির্দেশ দেন কি দিক নির্দেশনা দেন এটা আপনাদের শুনে আগামী দিনে তাকে ইমপ্লিমেন্ট করতে হবে শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে আমাদের কিছু অঙ্গীকার আছে আমাদের কিছু ফোন আছে আমরা যে দল করি সেই দলের জননেত্রী শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী সঙ্গে